আমাদের প্যাকআপ হয়ে গেছে আর প্যাকআপের আরে সুন্দর জিনিস আরে বিনুনি করে দিচ্ছে আমি কি এটা অনশট করলাম ব্যাপারটা এর করে দাও ওকে প্যাকআপ হয়ে গেছে তারপর আমাকে দিয়ে চুল বাঁধায় সিনে যে আপনারা দেখেন আমি ওর উপর অত্যাচার করি একটু আগে একটা সিন করে এলাম ওকে গদাম গদাম করে মেরেছি হ্যাঁ তারপরে কি করছি সুন্দর করে তাড়াতাড়ি চ আজকে অনেক কাজ আজকে প্যাকআপের পর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করবো কি কি করবো সেটা বলা যাবে না সেটা পরে দেখাবো ব্যক্তিগত আর কি করবো গাড়িতে উঠে গেছি আর চলে এসছে আমাকে নিতে ড্রাইভার বাবার জীবনে প্রথমবার মোটামুটি 5 বছরে প্রথমবার বললো আমি খাওয়াবো আর এটা কন্টিনিউ করা যাবে না আমি তেল ভরাতে এসেছি আর এটা গিফট দিল আজকে ইন্ডিয়ান অয়েল থেকে কাল খাবো আমরা সবাই মিলে চলে এসেছি চা খেতে চা আমি ওয়েটারের কাজও করি একটা মানুষ সব রকম দিক থেকে হেল্প করে আমাদের নিয়ে আসে চা খাওয়ায় আর একটা কাজও করে সেটা এখন বলা যাবে না মাথা ঘুরে পড়ে গেলেও আছে কেমন খুব সুন্দর চাটা খেতে খুব ভালো লাগলো বল উচ্চ মানে আমি আবার দুবার সুন্দর চলো সেট করে খেয়ে সেট করে বাড়ি কাল আবার 8টায় কল মিষ্টি একটা কভার আমার ভাই আমাকে গিফট করেছে এটা একে তুমি একে গিফট করো ইউজ ফোন পে কেমন করে মেরেছে এটাই ইয়ে দেবে ইঞ্জিনি কেন সুস্থটাকে মারছে এটা ট্যাগ লাইন আমি একবার করে আমি বড় ফোন আমি একবার করে ওরকম বেশ ভালো লাগলো আজ আমরা অনেকটা ঘোরাঘুরি করলাম হ্যাঁ আইসক্রিমটা বাকি থেকে গেল ওটা আমরা কাল খাবো আর ওই চায়ের দোকানটায় একটা এডিবল চকলেট কাপ দেখেছি সেটাও আমরা পরের দিন ট্রাই করব না 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 আজকে সুস্মিতা সব বিল সুস্মিতা পে করেছে হ্যাঁ সব আমাদেরকে খাইয়েছে
কথা রেখেছে সুস্মিতা, আমার খুব ভালো লাগলো। কথা তো রাখে, তো মাঝে মাঝেই খাওয়া। পরের দিন থেকে ফোনটাও নেবো না আর সাথে করে। এবার ওকে বাড়ি নামিয়ে দেবো। আর আবার কাল সকালবেলা সাড়ে সাতটায় জিডি বিল্লার মোড়ে একদিন যাওয়াটাও দেখাও। কি করে যাচ্ছ তোমরা? কি করে যাচ্ছি আবার? কিভাবে যাচ্ছ? সকালে তো আমি থাকি না, সকালে ডিউটি তো অন্যজন থাকে। ঠিক আছে, শিফটিং ডিউটি তোমাদের। ও, আমি তো একটা গিফট পেয়েছিলাম আজকে। হ্যাঁ, আজকে একটা খুব সুন্দর গিফট পেয়েছিল। এটা গণেশের মূর্তি, একটা বাচ্চা গিফট করে দিয়ে গেছে। ওকে বাই। নেক্সট কাঁচা কাঁচা দেখাও। নেমে পড়ছি টাকা। আপনি পালা কালকে সাড়ে সাতটা। হ্যাঁ, টাটা রে পালা। কি করে আমি সাপ হয়ে যাব? ও জায়গা নেই। ঠিক আছে, সরে যাচ্ছি। দাঁড়া, গাড়ি গাড়ি পিছু চলে। ব্যাক করে দেবো গাড়িটা। বলতে যাও কিছু? না না না, বাড়ি যেতে চাই। প্রচন্ড পরিশ্রমের পর সারাদিন কি পরিশ্রম করলা তুমি? আমি দেখতে কিন্তু খুব একটা খারাপ নয়, মানে এখানে মনে হচ্ছে অরিজিনালি খারাপ, কিন্তু ক্যামেরায় ভালো লাগছে। আসলে আমার একটা ট্যাবলা হয়েছে। ফুল হয় আমার এখানে একটা ট্যাবলা। যা গরম বেড়েছে, বাপ রে বাপ। কিছুটা না কিনলেই নয় ছিল। আজ আমরা ঝামেলা করিনি একটু বলো? না, আমরা কখনো ঝামেলা করি না গো। ছানাটা